পুর নিগমে অনুমতি ছাড়া কেউ যেন জলের বোর্ডিং লাগাতে না পারে তার জন্য সজাগ দৃষ্টি রেখেছে শিলিগুড়ি পুর নিগম। তারই মধ্যে শহরের 11 নম্বর ওয়ার্ডে বিধান রোডে একটি দোকানের ভেতরে পাম্প লাগানোর অভিযোগ। বৃহস্পতিবার অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে দোকান মালিককে কড়া বার্তা দিল শিলিগুড়ি পুর নিগমের জল বিভাগের মেয়র পরিষদ দুলাল দত্ত। এছাড়া অভিযুক্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা তিনি জানিয়েছেন। পাশাপাশি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সম্পাদক বাপি শাহ জানিয়েছেন, এই ধরনের ডিপ টিউবওয়েল লাগাতে হলে পুর নিগমে অনুমতি প্রয়োজন। করতে পারে বলবো না, কিন্তু পারমিশনটা একটা নিতে হয় মিউনিসিপ্যালিটি। দোকানদার ভুল করে যে এটা পারমিশন নেয়নি, কিন্তু এটা হ্যান্ড বোর্ডিংই হয়েছে, এটা ডিপ বোর্ডিং হয়নি। তো এটা আর কি বলবো, দোকানদারও ভুল, পারমিশন নেওয়া উচিত ছিল মিউনিসিপ্যালিটির থেকে।